নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি পনির কোপ্তা আশা করি তোমাদের খুব ভালো লাগবে শীতকালে গরম গরম ভাতে খেয়ে দেখো রান্নাটা খুব সুন্দর খুব মুখরোচক একটা রান্না দেখো এভাবে কিভাবে করছি রান্নাটা প্রথমে এখানে পনির নিয়েছি দুশো গ্রাম গুঁড়ো মশলাতে যা যা আছে আমি রান্নাটা করতে করতে তোমাদের বলে দেব এখানে কাজু বাদাম মগজ আছে ধনে পাতা কুচি নুন হলুদ শুকনো লঙ্কা তেজপাতা আছে টমেটো পেস্ট করা আছে এখানে টুকরো আদা দিয়ে আছে এখন পনিরের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা যাতে বাইন্ডিংটা সুন্দর হয় করার সময় একটু নুন দিয়ে দিলাম কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব কারণ এটা আমি রিফাইন তেল ইউজ করেছি কোপ্তাগুলো ভাজার জন্য বেশ খানিকটাই তেল লাগবে এখন সুন্দর করে পনিরটাকে ভালো মতো ম্যাশ করে নেব যাতে দানা একদমই না থাকে খুব সুন্দর করে ম্যাশ করতে হবে চেপে চেপে তারপরে কোফতার আকারে তৈরি করে নেব আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা আমি করেছি একদম পেঁয়াজ রসুন ছাড়া কমপ্লিট নিরামিষভাবে করেছি হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে সুন্দর করে এভাবে একটু লম্বা শেপ করেছি তোমরা চাইলে ইচ্ছা করলে তোমরা গোল গোল করেও করতে পারো এভাবে একে একে তৈরি করে নেব তোমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন দেখছো আমার রান্না তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সরমিতাস কিচেন শীতকালে গরম গরম ভাতে এই রান্নাটা তোমরা করে এইভাবে খেয়ে দেখো আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের রান্নাটা দেখো খুব সুন্দর করে আমি একটা শেপ করে নিয়েছি কোপ্তার আকারে এভাবে একে একে এখন লাল লাল করে ভেজে তুলে নেব দেখো খুব সুন্দর কালার এসেছে হয়ে গেছে এভাবে তুলে নেব সুন্দর করে এই পিঠ ওই পিঠ করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে টমেটোর সঙ্গে এক টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আদা দিলে কি হয় নিরামিষ রান্নায় না একটু আদা দিয়ে দিলে রান্নার গন্ধটাও খুব সুন্দর আসে ভালো লাগে খেতে তোমার মানে মনেই হয় না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না এবারে একটু কেশুরি মেথিটাও দিয়ে দিলাম কেশুরি মেথিটা দিলে কি হয় একটা রেস্টুরেন্টের মতো খুব সুন্দর একটা টেস্ট আসে গন্ধটাও খুব সুন্দর হয় রান্নায় ভালো মতো করে ভাজবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তেলটা যতক্ষণ না উপরে ভেসে আসছে সুন্দর ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব এবারে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচ এবারে কাশ্মীরি পাউডারটাও দিয়ে দিচ্ছি এখানে আলাদা তেমন কোনো আহামরি মশলা কিছুই লাগে না সিম্পল একটা রান্না আর এখানে আছে কাজু বাদাম চা মগজ আছে এলাচ দারচিনি আর কয়েকটা লং একসঙ্গে পেস্ট করে নেব এরকম ভাবে পেস্ট করে আমি নিয়েছি সামান্য একটু জল দিয়ে পাতলা করে নেব পুরোটাই এবারে কাজু বাদাম আর এই মগজটাতে রান্নার এত সুন্দর একটা টেস্ট হয় তোমরা বানিয়ে এভাবে খেয়ে আমাকে বলবে অসাধারণ একটা রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যার যার ঝাল যেভাবে পছন্দ করো মতো একটু জল দিয়ে দিলাম যাতে মিশে যায়। এই রান্নাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যার যার ইচ্ছে দিতেও পারো আর আমি তো দেখেইছো তোমরা সব রান্নাতেই একটু চিনিটা আমি ইউজ করি এবারে আমি কোপ্তা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য একটু জল আমি ইউজ করব এই রান্নাটাতে খুব একটা জল লাগে না যেহেতু একটু মাখো মাখো হবে এবারে একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধটা অপশনাল তোমরা দিতেও পারো যত জিনিস ইউজ করবে তত রান্নার টেস্ট বাড়ে দুধের বদলি তোমরা চাইলে বাড়িতে ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো কোনো ব্যাপার না সামান্য একটু জল দিয়ে দিলাম পুরো শুকনো শুকনো হয়ে আসবে রান্নাটা আশা করি তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবে নিশ্চয়ই একটা কমেন্ট করবে আমি ফাইভ মিনিট ঢেকে রাখবো ফিরে আসলাম ফাইভ মিনিট পর দেখো পুরো কমপ্লিট রান্না এবারে একটু ঘি আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে নেব বাস রান্না পুরো কমপ্লিট এক উপর থেকে শীতকালে তো জানোই ধনে পাতা না দিলে রান্নার টেস্ট আসে না শীতের যে ধনেপাতার গন্ধই খুব সুন্দর দেখো রান্না পুরো রেডি কমপ্লিট ডিশ নিয়ে তোমাদের সামনে সাজিয়ে আমি ফিরে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা খেয়ে আমাকে বলবে আর লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ